আলোকিত করে দাও, নূর দেওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছাতে জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরে দাও, জান্নাতের আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করে গো মাওলা। তোর বান্দা জিয়াদ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোমারে দয়া কদম অন্তরে রাখি সদা। পাবি দাবি বান্দাবার পাবি দাবি বান্দাবার এ যে সংসার, তো রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তো রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। ভাই, এই মাদ্রাসায় শিক্ষা করার জন্য, লেখাপড়া করার জন্য একটা করে কোরআনের দাম আপনারা দিতে পারবেন না ভাই? অনেক লোক আছেন, অনেক পয়সাওয়ালা লোক আছেন, অনেক শ্রেণীর লোক আছেন, মিডিয়াম শ্রেণীরও লোক আছেন। তো কথা হচ্ছে ভাই, যে আপনারা একটা করে কোরআনের দাম দিলে ইনশাল্লাহ ভালো হতো। একটা কোরআনে অনেক অক্ষর আছে, অনেক হরফ আছে, জের জাবার যজম তাসদিদ পেস নোক্তা কতগুলো আছে, প্রত্যেকটা হরফের বদলে একটা করে নাকি আপনারা মনে হয় লিখে দেওয়া হবে ভাই। তো আপনারা একটা করে কোরআনের দামগুলো দেন তো। জি, আর যদি কেউ লেখে দেন, কী নাম ভাই আপনার? আবেদ আলী ভাই, আমার তার বাবার জন্য 200 টাকা দিয়েছে আল্লাহ, 2 লক্ষ 2 কোটি বেলা গ্রহণ কর। আবেদ আলী ভাইয়ের বাবার কবর কালকিত কর, নূর দেওয়া নেওয়ার কর, জান্নাতের বিছানা বিচ্ছদে জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের রোজ পানিয়ে দাও। কী নাম ভাই? আল্লাহ বেনামিতে একজন ভাই আমার 200 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ কর আল্লাহ, তারপরে সুপ্রাণ কর, দীর্ঘ জীবন কর, সুখে শান্তিতে রাখ। দেখেন ভাই, তাড়াতাড়ি করেন, একটা করে কোরআনের দাম 500 করে টাকা ভাই। আসেন দেন ভাই কোরআনের 30 পারা কোরআন, মাত্র 30টা লোক আসেন, এক মানে 500 টাকা করে, এক পারা 500 টাকা ভাই। আমার 30টা লোকের কাছে আমি 1 পারা করে কোরআনের দাম নিব ভাই। যদি টাকা না থাকে লিখে দেন, পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ। তো আপনারা আসেন, এটা হচ্ছে মানে এতিম মাদ্রাসা ভাই। মাদ্রাসার বাপ মা নাই, মসজিদের বাপ মা নাই, এরাকে মাদ্রাসা চালাইতে হবে আপনারাকে, আমাকে মসজিদটাকে তৈরি করতে হবে, বানাইতে হবে, দেখভাল করতে হবে আপনারাকে, আমাদেরকে নাকি? তো এতিম হচ্ছে মসজিদ, এতিম হচ্ছে মাদ্রাসা। তো এই মাদ্রাসাটাকে টিকাইতে হবে ভাই, চালাইতে হবে, মাদ্রাসাটাকে টিকিয়ে রাখেন, চালান। তো আপনারা একটু দেন ভাই, একটা করে কোরআনের দাম বেশি নেব না, আপনারা অনেক পয়সাওয়ালা লোক আছেন, একটা করে কোরআনের দাম আপনারা একটু দিয়ে যান ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো ভাই। মাটির ভিতর হবে ঘর রে মোনামার, কেন বাঁধা দালান ঘর রে মোনামার, কেন বাঁধা দালান ঘর, গাড়ি বাড়ে টাকা কড়ি, গাড়ি বাড়ে টাকা কড়ি, সব রবে পড়ে দুনিয়ায় রে মোনামার, কেন বাঁধা দালান ঘর রে মোনামার, কেন বাঁধা দালান ঘর, তোদের যখন হবে মরণ দেখতে আসবে সাতজন, সঙ্গে তার কেউ যাবে ডাক যাবে শুধু কাফন রে মোনামার, কেন বাঁধা দালান ঘর রে মোনামার, কেন বাঁধা দালান ঘর, রোজ হাসরে থাকবে সাদিন, রোজ হাসরে থাকবে সাদিন, নানান পেশার ইমানুয়াল্লা হবে জিডি পাবে জান্নাতি দর রে মোনামার, কেন বাঁধা দালান ঘর রে মোনামার, কেন বাঁধা দালান ঘর। ভাই একটু তাড়াতাড়ি করেন দেন ভাই, আসেন। আল্লাহর এরকম কোনো বান্দা নাই, আল্লাহর কোনো বান্দি নাই, কোনো মা খালা কোনো নানি নাই এরকম। একটা করে কোরআনের দাম দিতে পারবে, একটা কোরআনের দাম 500 টাকা। দেখেন
দোকানে বসলে 500 টাকা ভাই খেয়ে শেষ করে দেন, এটা উটালিতে লিতে কি করতে না করতে, বাজারে যাবেন 500 টাকা শেষ, 500 টাকা দিলে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে জমা হবে, এটা পরকালের অ্যাকাউন্ট ভাই, মা বাপ ভাই বোন ছেলে পেলে কেউ ভাগ নেবে না, এটার আপনার পার্সোনাল, এটা পরকালে আপনি শান্তি ভোগ করবেন। ব্যাটার খেলে গা বাড়ি আর গাড়ি আর জায়গা জমি করে যাবেন, ব্যাটারা দান করবে না, আপনাকে কষ্ট ভোগ করতে হবে। তো আপনি গাড়ি বাড়ি চিন্তা করিয়েন না, আপনি নিজের হাতে দান করে যান, মরার পরে আফসোস করিয়েন না, বুঝতে পারছেন? আসেন ভাই একটা করে কোরআনের দাম আপনার দেন, মতো 500টা টাকা ভাই, আসেন কী হয়ে যাবে, এমন 500 টাকাতে মরে যাবেন না গরিব হয়ে যাবেন? দান করলে আরও মাল বাড়বে, আপনি পয়সাওয়ালা হবেন, ভালো থাকবেন ভাই, আসেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করবে ভাই, আসেন ফাটাফাট আসেন। আলহামদুলিল্লাহ আমার একজন নওজওয়ান ভাই একটা কোরআনের দাম 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গোনাগাতাকে মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটিকে মার্জনা করো, আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করো, ওকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতে নাসিব করিও গো মাওলানা। আল্লাহ তুমি হেদায়েতের মালিক, আমার ভাইকে হেদায়েত করো, সুপথ দেখাও, সুস্থ রাখো। আসেন ভাই একটু তাড়াতাড়ি করে আসেন, একটা কোরআনের দাম ভাই কিছু হবে না, পৃথিবীতে আপনি দান করে যাবেন, সাদকা জারিয়া হিসেবে কোটি কোটি টাকা, কোটি কোটি নেকি আপনার প্রত্যেক দিনই পেতে থাকবেন, যত লোক কোরআন পড়বে তেলাওয়াত করবে আপনি নেকি পেতে থাকবেন ভাই। আসেন আল্লাহর রাস্তায় একটু দিয়ে যান ভাই, দেরি করবেন না ভাই, ফাটাফাট, মা মরেছে, বাপ মরেছে, ভাই মরেছে, হ্যাঁ কত কষ্ট করে মা বাপ চলে গেছে, আপনাকে মানুষ করে থুয়ে গেছে, আপনার জন্য বাড়ি ঘর করে রেখেছে, ডিহি দিয়ে গেছে আপনাকে, বাপ মাকে হেলা করিয়েন না। যদি বাপ মা মরে যায়, বরদোয়া দিয়ে মরে যায়, বাপ মার জন্য দান করবেন, আল্লাহ ওই বরদোয়াটাকে আপনার কাটিয়ে দেবে। বেশি বেশি দোয়া করেন আর বেশি বেশি করে দান করেন বাপ জন্য, আর বাপমার হক আপনার উপরে আছে, আপনি মরে গেলে কে দান করবে, যতদিন বেঁচে আছেন বাপমার জন্য দান করেন, আপনি মরে যাবেন আপনার ব্যাটার আপনার জন্য দান করবে। তো ভাই যদি আপনি দান না করেন আপনার বাবার জন্য, আপনার ব্যাটার আপনার জন্য দান করবে না, এটা একবারে নুন ধার তেল ধার, চোখের পানি সেটাও ধার, এটা ধার থাকবে ভাই, কেউ দান করবে না। তা আপনি দান করে যান, আসেন দেরি করেন না ভাই। একজন ভাই আমার 150 টাকা দিয়ে গেল, আল্লাহ দেড় লক্ষ বলে গ্রহণ করো, আর একজন ভাই আমার 100 টাকা দিয়ে গেল, 100,000 বলে গ্রহণ করো, আল্লাহ তার বড় সব পূরণ করো, দীর্ঘ জীবন হয়েছে রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুখম স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আমি কে করেলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরা মন ভাবিয়া, আমি কি করেলাম, আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরা মন ভাবিয়া, বড় বাড়ে বড় ঘর রাখিয়া, 3.5 কি নাম ভাই আপনার? নাম একদিল হক। একদিল হক ভাই আমার 500 টাকা একটা কোরআনের দাম, নিজের বাবার জন্য দেখেছে, বাবা ইন্তিকাল করেছে। কি নাম ভাই আপনার? আজহার আলী ভাই 100 টাকা। আল্লাহ একদিল ভাই তার বাবার জন্য 5,05,00,000 বলে গ্রহণ করো, আল্লাহ তার বাবার কবর কালো কথা করে দাও, নূর দেওয়ান আবার করে দাও, জান্নাতের বিছানা বিচ্ছাদে জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের বাস পানিয়ে দাও। আমি কে করেলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, আমি কে করেলাম দুনিয়াদারের মহাব্বতে পড়ে, আল্লাহ আর রাসূল কে গেলাম ভুলিয়া, আমি কে করিলাম, আমি কে করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, কারবা বাড়ে কারবা ঘর কারবাকে, যখন তোমার উড়ে যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া উড়া যাইবে, সোনার দেহ মাটির ওপর পড়া রহিবে, আমি কে করিলাম, আমি কে করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, আমি কে করিলাম। দেখেন ভাই কাঞ্জুসি করিয়েন না আর বখিলি করিয়েন না, পৃথিবীতে যদি কাঞ্জুসি করেন আর বখিলি করেন, বখিলের ধন মেলে রুয়ে খায়, তো বখিলি করবেন পস্তাবেন আর আফসুস করবেন কি করলাম, বুঝতে পারলেন?
তো কঞ্জুসি ভাই দুনিয়াতে করিয়েন না, দান করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহ আপনাকে ধন দিয়েছে মন বুঝার জন্য, এই ধন চিরস্থায়ী থাকবে না ভাই, আর পৃথিবীতে এই ধন থাকবে না, ধন কখন চলে যাবে। তো ভাই কথা হচ্ছে আপনারা একটু মন খুলে দানগুলা করেন, আপনারা একটু সজাগ হন বাবার জন্য, মায়ের জন্য। মা কী অবস্থাতে পড়ে আছে, বাবা কী অবস্থায় পড়ে আছে জানি না, আপনি যদি মরে যেতেন আপনার বাপ মা বেঁচে থাকতো, বাপ আর মা কাঁদতে কাঁদতে এসে দিত, মুল্লি সাহেব আমার বেটা মারা গেছে, আমার বেটার জন্য 500 টাকা লেন বা 200 টাকা লেন 100 টাকা লেন, আমার ছেলের জন্য দোয়া করে দেন, আমার ছেলেটা খুব ভালো ছিল। আপনার মা আপনার বাবার টাকাটা জমা করে দান করবে রে ভাই, আর আপনার মা বাপ মরে গেছে, আপনি টাকা আছে পাকিটে কিন্তু দান করবেন না বাপ মার জন্য। আপনি এটা মনে রাখেন, আপনি যেদিন মরে যাবেন আপনার ছেলেরাও আপনার জন্য দান করবে না ভাই, এটাও আপনি মনে রাখেন, সেদিন পস্তাবেন সব ধার ভাই। তো কাঞ্জুসি করতে হয় না। মুখলেসুর মারা গেছে কিনা? মুখলেসুর রহমান মারা গেছে, ওয়ার স্ত্রী 500 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার স্ত্রী একটা মহিলা 300 টাকা দিয়েছে একটা কোরআন কেনার জন্য। আল্লাহ একটা কোরআন দিয়েছে, আল্লাহ কোরআনে যতগুলো অক্ষর আছে, যত হরফ আছে, যত জের জাবর যজম তাসদিদ পেশ নোক্তা যত আছে, প্রত্যেকটা অক্ষরের হরফের বদলে একটা করে নেকি ওই মহিলার, আমার ওই নারীর আমল নামাতে লিখে দিই আল্লাহ। আল্লাহ আর একজন মহিলা তার স্বামীর জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে, 5 লক্ষ বলে গ্রহণ করো। আল্লাহ তার স্বামীর কবর কালকদ করে দাও, নূর দেওয়া নবার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ কিয়ামতের দিন স্ত্রীর সঙ্গে তার স্বামীকে দেখা করায়ও, একই জান্নাতে একই পালঙ্গে স্বামী স্ত্রীকে রাখি আল্লাহ। আসেন ভাই, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আর ইউটিউব বালার সব মোবাইল খুলেন না আপনারা, যে ভাই দান উঠা গেল কেন উঠাইছেন? দিনের নবী মোস্তফা জন্মভূমি ছাড়িয়া, নাম কি আপনার? সাইফুল্লাহ ভাই। আমার একটা ছেলে মারা গেছে, ওই জন্য সাইফুল্লাহ ভাই ছেলের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ দেখছেন ছেলের লেগে দিছে, আর বেটা বাপের লেগে দান করে না, দেখছেন বাপ দান করছে, স্ত্রী দান করছে স্বামীর লেগে, কিন্তু যার স্ত্রী মরেছে ও দান করে না, যার স্ত্রী মরেছে আল্লাহ, ও মনে মনে ভাব ঝাল্লা মরেছে ভালো হয়েছে, নতুন দেখে একটা বিয়া সারিয়ে গেল। যখন স্ত্রী মরে তখন কানবে কল বলেবে, আমি আর জীবনে বিয়ে করবো না, তুই হাকে ফাঁকি দিয়ে চলে গেলি, আর জিন্দগিতে মিটি ছেলের মুখ দেখবো না। যখন মর এক এক মাস হয়েছে কি 15 দিন হয়েছে, তখন খুব কাঁদছে, ওর ভাইয়ের এসে গেছে, কেন কাঁদছো জি ভাই? কইছে আমি বিয়ে না করলে থাকতে পারবো না, দেখেছি না একটা বিয়ে গেলা দিয়ে দাও। তখন আবেলে বিয়ে গেল, বুঝতে পারছেন? তো স্ত্রী দান করছে পুরুষের লেগে, আর পুরুষ স্ত্রীর লেগে দান করে না, বেটার লেগে বাপ দান করছে, আর বাপের লেগে বেটা দান করে না। তো ভাই একটু সজাগ হন, হাদিস কোরআন শুনছেন, অজনসিয়ত শুনছেন, বাপ মার জন্য দান করেন। খুব কষ্ট করে মানুষ করেছে ভাই, আপনি যেমন নিজের ছেলেকে কষ্ট করে মানুষ করছেন, আপনার জন্য আপনার বাবা কষ্ট করেছে ভাই। তো আপনারা একটু আসেন, আর প্রাণ খুলে খুলে আপনারা একটু দান করেন ভাই। একজন দিলে আর একজন ভাই আমার 100 টাকা দিয়ে চাললা, 100,000 বলে গ্রহণ করা, আল্লাহ তার বলেন সপ্রাণ করা দিল, জানা তোমাকে সুখে শান্তিতে রাখে, মনে মনে সহিত রাখো, মরার পর সব স্থান দাও, কেন তার পরে জানা তোমাকে সুখ করিয়ে মাওলা। তো ভাই এটা কাঞ্জুস লোক ছিল ভাই, তুই জিতলে কি তো ভাই দান করতো না, এত কাঞ্জুস মাখি চুস থাকে কয়ে, আপনারা যে কি চুস কয়েন ওকে, খুবই কাঞ্জুস, কাঞ্জুস করেছে কি জিন্দগিতে 1 টাকা দান করেনি। একটা ফকির এসছে এইসা গায়ের মাথাতে ঢুকেছে, দেখা বলছে 1 পয়সা দিবি মাইজি তো 70 পয়সা পাবি, আর পয়সা না দিবি মাইজি তো ফস চলে যাইবি। তো ওই কাঞ্জুসটা বলছে বাবু 1 টাকা দিলে 70 টাকা পাবো, তো দিয়ে দিয়ে 1 টাকা পাখিটা হাত ধরে একটা রেজকি টাকা পেয়েছে, ফকিরদের দিয়ে দিয়েছে, যেমন ফকিরদের দিয়ে দেওয়া চলে গেছে, তো 70 টাকা আর পাইলে।